ইসরায়েলি বর্বরতা থেকে রেহাই পেতে অবরুদ্ধ গাজাবাসীর কাছে সুরক্ষিত একটিমাত্র পথ, সেটি হচ্ছে মিশর সীমান্তবর্তী, তার নাম রাফা ক্রসিং। তবে বছরের পর বছর ধরে তা বন্ধ রেখেছে মিশর। বলা হচ্ছে যে ফিলিস্তিনিদের যদি মিশরে ঢুকতে দেয়া হয় তাহলে কয়েক লাখ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে পরিণত হবে এই সিনাই উপদ্বীপ। ইসরায়েল আগ্রাসন থেকে প্রাণ বাঁচাতে গাজা ছাড়তে মরিয়া বহু ফিলিস্তিনি, আর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে বের হওয়ার একমাত্র সুরক্ষিত পথ মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং। রাফা সীমান্তের নিয়ন্ত্রণ মিশরের হাতে থাকলেও গাজায় যে কোনো সহায়তা পৌঁছাতে লাগে ইসরায়েলের অনুমতি। এ দফা সংঘাত শুরুর পর থেকেই কঠোরভাবে এই সীমান্ত ক্রসিং নিয়ন্ত্রণ করে আসছে মিশর সরকার। এর আগে 2021, 2014 ও 2008 সালেও গাজায় ইসরায়েলি হামলার সময় রাফা ক্রসিং বন্ধ রেখেছিল দেশটি। প্রশ্ন উঠেছে, ফিলিস্তিনিদের মানবিক সংকটে আওয়াজ তুললেও কেন কঠিন সময়ে সীমান্ত বন্ধ রাখে দেশটি? কারণ হিসেবে মিশর বলছে, রাফা ক্রসিং দিয়ে ফিলিস্তিনিদের মিশরে ঢুকতে দিলে সিনাইয়ের উত্তরাঞ্চল প্রায় 20 লাখ ফিলিস্তিনির শরণার্থী শিবিরে পরিণত হবে। ইসরায়েলও তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানাতে পারে, যেটি হয়েছিল 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময়। নিপীড়নের মুখে ওই সময় দেশ ছেড়ে মিশর, লেবানন সহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেন প্রায় 7 লাখ ফিলিস্তিনি, যাদের পরে আর ফেরত নেয়নি তেল আবিব। সিসি সরকার বলছে, বিপুল শরণার্থী দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে। তাছাড়া এই অঞ্চলটিতে সক্রিয় রয়েছে বেশ কিছু বিদ্রোহী গ্রুপ, যা নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করে রেখেছে মিশর সরকার। উত্তরাঞ্চলে রয়েছে অর্থনৈতিক সংকটও, এর মধ্যে কয়েক লাখ শরণার্থী গ্রহণ করে চলমান সংকটকে আর বাড়াতে চায় না কায়রো। মিলা খন্দকার, চ্যানেল 24।